বাংলা মানে শ্যামাসঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নায় আনে প্রাণ। ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। ডাটা গুঁড়ো মশলা কেনার সময় অবশ্যই কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড নাম দেখে তবেই কিনবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। যোগাযোগ করুন 8481022368 এ। আমি জয়িতা, ডাটার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বাঙালি মাত্রেই মাছ প্রেমী, মাছ ছাড়া বাঙালির যে কোনো কাজ অসম্পূর্ণ। আর আজকে ডাটার রান্নাঘরে আমি আপনাদের শেখাতে চলেছি বিয়ে বাড়ির স্টাইলে কিভাবে দই কাতলা রান্না করতে হয়। তাহলে আসুন দেখে নিই আমরা দই কাতলা রান্না করার কি কি উপকরণগুলো আমাদের লাগে। প্রধান উপকরণ আমাদের কাতলা মাছ, যেগুলো আমি পিস করে আঁশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এবং একটু নুন মাখিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি। আর লাগছে আমাদের পোস্ত, চার মগজ এবং কাজু বাদাম বাটা। লাগছে আমাদের টক দই ফেটানো। এছাড়া আমাদের দরকার আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, সাদা তেল মাছ ভাজা এবং রান্না করার জন্য 2 চামচের মতো ঘি। এছাড়া মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা করে রাখা, এবং গোটা গরম মশলার মধ্যে আমাদের লাগছে জিরে, ছোট এলাচ এবং শুকনো লঙ্কা। এছাড়া আমাদের লাগছে পরিমাণ মতো লবণ এবং চিনি। আসুন তাহলে আমরা শুরু করি আমাদের বিয়েবাড়ি স্টাইলে দই কাতলা। মাছগুলো ভেজে নিতে হবে, তার জন্য আমি প্যান গরম করলাম এবং ওর মধ্যে তেল কিছুটা রেখে বাকিটা দিয়ে দিলাম। অপেক্ষা করব একটু তেলটা যাতে গরম হয়ে যায়, তারপরে আমি মাছের পিসগুলো এপিট ওপিট করে ভেজে নেব। এই রান্নাটি করার জন্য মাছের পিসগুলো খুব কড়া করে ভাজা হবে না, জাস্ট এপিট ওপিট একটু লালচে হলেই আমি নামিয়ে নেব। তেল মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি মাছের পিসগুলো ছেড়ে দিলাম। এই রান্নাটিতে যেহেতু দইয়ের ব্যবহার রয়েছে তাই আমি হলুদ দিইনি, আপনারা চাইলে অল্প একটু হলুদও দিতে পারেন। আমি একবার করে উল্টে দিয়েছি, আমরা আর একটু অপেক্ষা করব, যখন আর একটু হালকা ব্রাউন হয়ে যাবে তারপরেই আমি মাছগুলো তুলে নেব। ব্রাউন হতে শুরু করেছে দুদিকটাই সমানভাবে, এর থেকে বেশি আর ভাজব না। এবার আমি মাছগুলি এক এক করে তুলে রেখে দেব। এবার আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি জিরে, ছোট এলাচ এবং শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, তার আগে গ্যাসটা একটু কমিয়ে নেব। একটু নাড়াচাড়া করে এরপরে আমি দেবো আদা এবং রসুন বাটা, কিন্তু তার আগে দেখতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায়। এতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা বাটা, 1.5 চামচের মতো রসুন বাটা, খুব ভালো করে আবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে মিশে গেছে, এবার আমি এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা বাটা। যেহেতু এই রান্নায় আমি লাল গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না তাই আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, এবং আপনি আপনার ঝালের পরিমাণ অনুযায়ী বেশি বা কম দিতে পারেন কাঁচা লঙ্কা বাটা। আবার আমি আদা রসুন পেঁয়াজ বাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমরা অপেক্ষা করব কাঁচা গন্ধ যতক্ষণ না যায় এই মশলাগুলো থেকে। চলে গেছে মশলা থেকে, এবার আমি 1 চামচের মতো ঘি এর মধ্যে দিয়ে দেব। বিয়েবাড়ি স্টাইলে যেহেতু রান্না, ঘি তো দিতেই হবে। এবার আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে দিতে থাকব। প্রথমে দিলাম জিরে গুঁড়ো 1.5 চামচের মতো, ধনে গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম। আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব, এবং টক দই দেওয়ার সাথে সাথে আমি খুব
করে নাড়তে শুরু করব, যাতে না কেটে কেটে যায়। আঁচ আপনি হাই ফ্লেমেই দিয়ে রাখতে পারেন অথবা মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখতে পারেন, কিন্তু এটা ক্রমাগত আপনাকে নাড়তে থাকতে হবে যাতে না দই কেটে যায়। আগে থেকে বেটে রাখা পোস্ত, চারমগজ এবং কাজু বাদাম বাটা খুব ভালো করে আবার আমি মিশিয়ে নিলাম মশলার সাথে। লক্ষ্য করে দেখুন কালার কীভাবে চেঞ্জ হচ্ছে। বেশ কয়েকবার ভালোভাবে নেড়ে আমি একটু তেল ছাড়ার জন্য সময় দেব, জল ঢেলে দেব। গ্রেভির পরিমাণ বেশি রাখতে চাইলে আপনি বেশি জল দিতে পারেন। যখন গ্রেভি ফুটে উঠবে তখন আমি নুন মিষ্টি দিয়ে মাছগুলো দিয়ে এরপর স্ট্যান্ডিং টাইমে রান্না হতে দেব। এবার আমি পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে দেব। আমি এক চামচের মতো প্রায় নুন দিলাম, খুব ভালোভাবে আবার নাড়তে থাকলাম। চিনি দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি মাছের পিসগুলো এক এক করে রান্না হতে দেব গ্রেভির মধ্যে। খুব সাবধানে মাছের পিসগুলো দেবেন যাতে না ভেঙে যায়। গ্রেভির সাথে খুব ভালো করে মাছগুলো মিশিয়ে নেবেন। এক পিট খুব ভালোভাবে রান্না হতে দিন প্রায় দু মিনিটের মতো, তারপরে আমরা উল্টে দেব আরেক পিট রান্না হওয়ার জন্য। এবারে শেষ পর্যায়ে এসে গেছি প্রায় মাছের পিসগুলো, এবার আমি উল্টে দিচ্ছি আরেক পিট খুব ভালোভাবে গ্রেভির মধ্যে মিশে যাওয়ার জন্য। এবং এরপর আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট একটু রান্না হতে দেব। এরপরে আমি ঢাকনা বন্ধ করলাম। ঢাকনা খুলে দেখি মাছগুলো কতটা রান্না হয়েছে। মাছগুলো প্রায় রান্না হয়ে গেছে। এবার আমি আরেকটি প্রধান উপকরণ গরম মশলা, হাফ চামচের মতো গরম মশলা আমি দিয়ে দিলাম গ্রেভির সাথে এবং মাছের সাথে আবার ভালো করে মিশিয়ে নিলাম। এবারে শেষ ধাপে এসে গেছি, কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর ঘি একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। আর একটু রান্না হতে দেব, তারপরেই আমি পরিবেশন করব আমাদের বিয়েবাড়ি স্টাইলের দই কাতলা। আমি এক মিনিট রাখব গ্যাসের উপরে বসিয়ে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে। এক মিনিট পর আমি পরিবেশন করব বিয়েবাড়ি স্টাইলের দই কাতলা। তৈরি হয়ে গেছে আমাদের বিয়েবাড়ি স্টাইলের দই কাতলা। অত্যন্ত সহজ এই রেসিপি, আপনারাও বাড়িতে তৈরি করুন এবং পরিবেশন করে প্রিয়জনের মন জিতে নিন। নমস্কার। বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নাই আনে প্রাণ, ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। আপনার কাছেও আছে এরকম নতুন নতুন রেসিপি? তাহলে আর কি, নিজের রান্নাঘরে বানিয়ে নিজের পরিবারের সাথে ভাগ করে খান আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় পাঠিয়ে দিন আপনার তৈরি রেসিপিটির রেকর্ডিং অংশটা। আমরা ডাটার রান্নাঘরের মাধ্যমে সব বন্ধুদের কাছে পাঠিয়ে দেব আপনার এই বিশেষ রেসিপিটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।